উপজেলা চেয়ারম্যানের উপর ইউএনওর কর্তৃত্ব থাকছে না, আইনের ধারা বাতিল করল হাইকোর্ট। স্মার্ট বাংলাদেশে দুর্নীতি থাকবে না বললেন প্রধানমন্ত্রী, পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে। টাকা দিয়ে ছবি তুলে ভাইরাল করা হলুদ সাংবাদিকতা বললেন ওবায়দুল কাদের, প্রতিবেদক গ্রেফতার। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শোনা আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার একুশে সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনোবা জামিন। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। উপজেলা চেয়ারম্যানদের উপর ইউএনওদের কর্তৃত্ব বাতিল করল হাইকোর্ট। উপজেলা পরিষদ আইনের 33 ধারা বাতিলের ফলে ইউএনওরা সাচিবিক দায়িত্ব পালন করবেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। 2020 সালে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করে ইউএনওদের ক্ষমতা দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে 7 ডিসেম্বর হাইকোর্টে রিট করেন উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ সহ 3 জন। পরে হাইকোর্ট 33 ধারা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করেন। আইনের 33-এর 1 ধারায় বলা আছে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা হবেন এবং তিনি পরিষদকে সাচিবিক সহায়তা দেবেন। পরিষদের সিদ্ধান্ত বাস্তবায়ন, আর্থিক শৃঙ্খলা প্রতিপালন এবং বিধি মাধ্যমে নির্ধারিত অন্যান্য কার্যাবলী পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সম্পাদন করবেন। সেই রুলের চূড়ান্ত শুনানি শেষে 33 ধারাকে অবৈধ বলে রায় দেন হাইকোর্ট। উপজেলা পরিষদে একজন নির্বাচিত জনপ্রতিনিধি থাকা সত্ত্বেও একজন নির্বাহী কর্মকর্তাকে বেশি ক্ষমতা দেয়া হয়েছে, এটা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে রায়ে বলা হয়। সংবিধানের যে নির্দেশনা 59 অনুচ্ছেদে রয়েছে, 7-এর 2 অনুচ্ছেদে রয়েছে, 11 অনুচ্ছেদে রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আইন করে দিয়েছেন রাজনৈতিক সদিচ্ছা দিয়া জনপ্রতিনিধির শাসন ব্যবস্থা প্রবর্তন, সেটা কার্যকর হবে বলে আমরা মনে করি। আজকে রায় দিয়ে আদালত উপজেলা পরিষদ আইন 1998-এর 33 ধারাকে অসাংবিধানিক ঘোষণা করেছেন। সেই সাথে ওনারা বলেছেন যে এখন থেকে উপজেলা পরিষদ টার্মিনোলজিটা ব্যবহার করতে হবে, উপজেলা প্রশাসন বলে কিছু নেই। বিভিন্ন আমন্ত্রণ পত্রে উপজেলা পরিষদ না লিখে উপজেলা প্রশাসন লেখার সিদ্ধান্তও অবৈধ ঘোষণা করেছেন আদালত। চিফ ফান্ডেড কমিশনের কমিটির ব্যাপারে হাইকোর্ট দিয়ে ডিভিশন রায় বলেছে এই ব্যাপারে পিটিশনারদের যে আর্গুমেন্ট ছিল ওটা অ্যাকসেপ্টেবল না, সুতরাং ওই পার্টিকুলার পার্টটা উনি অ্যালাউ করেন না, ওই পার্টটা উনি খারিজ করে দিয়েছেন। তবে সরকারি অর্থায়নে পরিচালিত উপজেলা বিভিন্ন কমিটিতে ইউএনওকে সভাপতি এবং উপজেলা চেয়ারম্যানকে উপদেষ্টা করা সংক্রান্ত পরিপত্রের বিষয়ে কোনো আদেশ দেয়া হয়নি। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। স্মার্ট বাংলাদেশে থাকবে না দুর্নীতি ও অনিয়ম, সব ষড়যন্ত্র মোকাবেলা করে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে আওয়ামী লীগ সরকার। ভূমি সম্মেলনের উদ্বোধনীতে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার প্রধান জানান পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর শতভাগ নেওয়া হবে অনলাইনে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। ভূমি ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা সৃষ্টি, পাশাপাশি ভূমি সংক্রান্ত আইন ও বিধিবিধান সম্পর্কে ধারণা দিতে প্রথমবার হচ্ছে ভূমি সম্মেলন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমি ডিজিটালাইজেশনের ভবিষ্যৎ চ্যালেঞ্জ সমূহ চিহ্নিত করে তা মোকাবিলায় করণীয় নির্ধারণ হবে এ সম্মেলনে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে যোগ দিয়ে ভূমি মন্ত্রণালয়ের 7টি নতুন উদ্যোগের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার মধ্যে রয়েছে রেজিস্ট্রেশন মিউটেশন, আন্তঃসংযোগ, স্মার্ট ভূমি নকশা, ভূমি রেকর্ড, ভূমি পিডিয়া, ভূমি সেবা কেন্দ্র, 400 স্মার্ট ইউনিয়ন ভূমি অফিস এবং লক্ষ্মীপুরের রামগাতিতে বঙ্গবন্ধু শেখ মুজিব স্মৃতি স্তম্ভ ও গুচ্ছগ্রাম কমপ্লেক্স। বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন ভূমি জটিলতা সৃষ্টি করে পারিবারিক ও সামাজিক সমস্যা, যা কমাতে উদ্যোগী সরকার। মানুষের যত বেশি অর্থ সম্পদ হচ্ছে ততই বেশি চাহিদাও বাড়ছে এবং তত বেশি লোভ লালসাও বাড়ছে এবং পারিবারিক সংঘাত, খুন খারাপি, দ্বন্দ্ব এগুলি সৃষ্টি হয়েছে। একবার যদি ডিজিটালাইজ করা যায় তাহলে অন্তত পারিবারিক এই সমস্যাগুলি আর থাকবে না। সরকার প্রধান বলেন স্মার্ট বাংলাদেশে থাকবে না দুর্নীতি আর অনিয়ম, আপনার অধিকার যাতে সুরক্ষিত হয়, সুনিশ্চিত হয় সেই ব্যবস্থাটাই আমরা গ্রহণ করেছি। আগামী পহেলা বৈশাখ 1430 থেকে
সারা দেশব্যাপী ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইনে আদায় করা হবে। আমরা চাই বাংলাদেশ থেকে সব ধরনের অনিয়ম দূর হোক। আওয়ামী লীগ জনগণের সেবক, সব ষড়যন্ত্র মোকাবেলা করে মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় জানান বঙ্গবন্ধু কন্যা। জন্মলগ্ন থেকেই আওয়ামী লীগ এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং সরকারে এসে আমরা জনগণের সেবা এই ব্রত নিয়েই কাজ করে যাচ্ছি। 2014-15 সালের দিকে এবং 13 থেকেই শুরু যে অগ্নি সন্ত্রাসের মাধ্যমে মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। বিএনপি জামাতের কাজ হচ্ছে ধ্বংস করা আর আওয়ামী লীগ সৃষ্টি করে মানুষের কল্যাণে। আগামীর উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলকে আন্তরিকতার সাথে কাজ করবার আমি আহ্বান জানাচ্ছি। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। শিশুর হাতে টাকা দিয়ে মিথ্যা সংবাদ প্রচার করার পর প্রথম আলোর সাংবাদিক শুধুমাত্র দুঃখ প্রকাশ করে অপরাধের দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন মামলার প্রেক্ষিতেই ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। তহিদুর রহমানের রিপোর্ট। আমাগো মাছ মাংস ও চাইলের স্বাধীনতা লাগবে সম্প্রতি, এমন শিরোনামে দৈনিক প্রথম আলোতে একটি সংবাদ প্রচার হয়। অবশ্য পরে এই সংবাদের সংশোধনী প্রকাশ করে প্রথম আলো। সমসাময়িক বিষয় নিয়ে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিশ্বব্যাপী পণ্যের দাম বাড়ার কারণে বাংলাদেশেও বাড়তি, আর দাম বৃদ্ধির বিষয়ে প্রথম আলো হলুদ সাংবাদিকতা করেছে বলেও অভিযোগ করেন তিনি। একটা বাচ্চারা তো 10 টাকা দিয়ে স্বাধীনতার অর্থ বুঝেছে, কিরকম মিথ্যা। ছেলের নাম সবুজ, তাকে বানানো হলো জাকির হোসেন। ছেলে স্কুলের ছাত্র, তাকে বানানো হলো দিন মজুর। এটা কোন সাংবাদিকতা? এই সাংবাদিকতাটাও আমাদের দেশের মিডিয়াকে পরিহার করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ার কারণে গ্রেফতার করা হয়েছে। কেউ যদি সংক্ষুব্ধ হয়ে মানে বিচার চায় কিংবা সংক্ষুব্ধ হয়ে কোনো আপত্তি এই থানায় মামলা করেন, রুজু করেন, সেই অনুযায়ী পুলিশ কিন্তু ব্যবস্থা নিতেই পারে। আমি যতটুকু জানি একটা মামলা রুজু হয়েছে। ওই সাংবাদিক যে ভালো কাজ করেননি তা অন্য একটি গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। স্বাধীনতার দিবসে আমরা এতদূর এগোনোর পরে এই ধরনের একটা ভুয়া নিউজ যদি কেউ দেয়, যে কেউ সংক্ষুব্ধ হতো। তৌহিদুর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। সর্বশেষ স্লিপার স্থাপনের পর অবশিষ্ট 7 মিটার কংক্রিট ঢালাইয়ের মধ্যে দিয়ে 6.15 কিলোমিটার পদ্মা সেতুতে রেল সংযোগ স্থাপনের কাজ শতভাগ সম্পন্ন হল। বুধবার সন্ধ্যায় সেতুর মাঝামাঝি 5 নম্বর মুভমেন্ট জয়েন্টে সর্বশেষ বসানো ইস্পাত স্লিপারটির অংশে এই ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। এ সময় পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রকল্প পরিচালক আফজাল হোসেন ও রেল সংযোগ প্রকল্পের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার সাইদ আহমেদ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। আরপিও সংশোধনের উদ্যোগ ইতিবাচক হিসেবে দেখছেন রাজনীতিবিদরা, ইসির প্রস্তাবে সাড়া দেবে না বিএনপি। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন রাত 9:21 সংবাদ। গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন করা হলে তা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করবে বলে মনে করছেন রাজনীতিবিদরা। আইনটি পাশ হলে নির্বাচন কমিশন আরও শক্তিশালী হবে এবং নির্বাচনে গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাহমুদ হাসানের প্রতিবেদন। মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যমান আইন অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট হওয়ার পর সেই ভোট বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের নেই, তবে আরপিওতে সেই ক্ষমতার প্রস্তাব করা হয়েছে। আইনটি পাশ হলে নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণ হবে, নির্বাচন কমিশন আরও শক্তিশালী হবে এবং অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন আওয়ামী লীগ নেতারা। 14টি যে প্রস্তাব তারা করেছে, আমি সামগ্রিক অর্থে এটাকে একটা ইতিবাচকভাবেই আমরা দেখি। সবগুলো দফা নিয়ে আবিচার বিশ্লেষণ করা হবে, বিশেষজ্ঞ পর্যায়ে এগুলোর জন মতামত নেওয়া হবে
এবং নির্বাচনে জনগণের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে অবশ্যই আমরা নির্বাচন কমিশন যে ক্ষমতাগুলো যে তারা নতুনভাবে যে চেয়েছে এগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত, কতটুকু প্রয়োজন এবং সেই প্রয়োজন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। আইনটি পাশ হলে নির্বাচন কমিশন সার্বভৌম স্বাধীন সংস্থা হিসেবে দায়িত্ব পালন করতে পারবে, সবার কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবে বলে জানান রাজনৈতিক বিশ্লেষকরা। ক্ষমতাসীন সরকারের অধীনে একটি স্বাধীন নির্বাচন কমিশন নির্বাচন সুষ্ঠু করতে পারে, সকলের প্রয়োজনীয় গ্রহণযোগ্য করতে পারে, শান্তিপূর্ণ করতে পারে, অবাধ করতে পারে, এই ধারার পথে আমাদের যেতে হবে। আমি মনে করি সেই জায়গায় যাওয়া ক্ষুদ্র হলে একটা পদক্ষেপ। আরপিওতে 14টি ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে আর এটা পাশ হলে একটি যুগান্তকারী আইন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনা ফলপ্রসূ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পত্রে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আনুষ্ঠানিক না হলেও অনানুষ্ঠানিক আলোচনা ও মত বিনিময়ের জন্য আমন্ত্রণ জানায়। নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে কোনো আলোচনা অথবা সংলাপ ফলপ্রসূ হবে না এবং ইচ্ছা থাকলেও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষভাবে অনুষ্ঠানের কোনো ক্ষমতা নির্বাচন কমিশনের নেই। ব্যবসা বাণিজ্যের সংবাদ। যমুনা ব্যাংকের গ্রাহকদের আরও উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে নতুন মোবাইল অ্যাপ এবং ওয়েবভিত্তিক ডিজিটাল ব্যাংকিং সেবা স্বাধীন উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বিপ্রতীক। যমুনা ব্যাংক ও যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সহ প্রধান কার্যালয়ের কর্মকর্তা এবং শাখা প্রধানরা উপস্থিত ছিলেন। অ্যাপটি গুগল পে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড অথবা ওয়েব পোর্টাল সেলফ রেজিস্ট্রেশন করা যাবে। এটির সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। উপজেলা চেয়ারম্যানের উপর ইউএনওর কর্তৃত্ব থাকছে না, আইনের ধারা বাতিল করল হাইকোর্ট। স্মার্ট বাংলাদেশে দুর্নীতি থাকবে না বললেন প্রধানমন্ত্রী, পহেলা বৈশাখ থেকে ভূমি উন্নয়ন কর শতভাগ অনলাইন। টাকা দিয়ে ছবি তুলে ভাইরাল করা হলুদ সাংবাদিকতা বললেন ওবায়দুল কাদের, প্রতিবেদক গ্রেপ্তার। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে। ভিজিট করুন ekushey.com এই ওয়েবসাইট। ফেসবুকে লগইন করতে পারে facebook.com/ekushey24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ 7:11। এখন আমন্ত্রণ রইল স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ।